ওয়েট ওয়েট, রোল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চ্যালিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনারা সকলে স্বাগতম। আজকে আমি স্পেশাল একটা ব্লগ আপনারা লগে শেয়ার করব। আশা করি আমার সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবা, না দেখলে কিন্তু মিস করবা। তো পুরো ভিডিওটা দেখবা, আমি রান্নাবান্না করলাম ভাল লাগি। স্পেশাল এজন মানুষ আমার ঘরে আইবা, তো যেতে যেতে আমি রান্না একটু একটু করি আপনারা লগে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখবা, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আশা করি করবা। আর আমি রান্নাবান্না যেতেও করলাম, একটু একটু করে আপনার লগে শেয়ার করলাম। খুবই শর্ট টাইমের মাঝে আসলে আমি যে ফার্ম কল্পনাও করছি না, তারাও যে আইবা আমি জীবনের চিন্তাও করছি না যে আমার গরু আইবা। তো আমি একটু রান্নাবান্না করলাম, সাত করা দিয়ে আমি গরু মাংস রান্না করবো। আর আমি রুই মাছের গুনা করলাম, আর গরু মাংস তো রানবো, সাত করা দিয়ে চিকেন রানবো। আরও আছে অনেক আইটেম, তো ঘোরা ঘোরা করি আপনারা লোকে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখবো আপনারা। তাকে গর অর্ডার করছিল। আমরা গুরু আইস হয় নহন কেক কাটবা, আসলে দেখবা আপনার লোকটা দেখবা। আমরা সবাই যখন সালমান শাহ বাসায় গিয়েছিলাম, ভালো ছিল, তার হাওড়ার ভিতরে ছিলাম, কারণ আমার আগে কখনো আসা হয়নি। ওই সময় ভিতরে আছে সারাদিন তো আমার খাওয়া করতে পারবে না, আর অন্য মানুষরা যায় হচ্ছে যে ছবি টবি তুলে ঘুরে যাবে। আমরা কিন্তু আমাদের প্ল্যানটি আমরা শুট করবো, তারপর ঘুরে যাবো। তো যাক, অসংখ্য ধন্যবাদ ক্যামেরার পিছনে আছেন আবিদের আব্বু। তো এটাই, ধন্যবাদ আবারও। এখন আমি তারা লাগে খানি টেবিলটা সব করলাম, আর নেক্সট ভিডিও আইব, আর একটা ব্লগ আমার পার্ট টু আইব, আপনারা দেখবা। আর ভালো থাকবা, আসসালামু আলাইকুম। বলার মতো না অনেক কিছু আইটেম। থ্যাংক ইউ।